আমাদের আজকের অতিথি দ্য লেজেন্ড শাফিন আহমেদ। Shafin bhai, welcome to the show again. Good to see you. Yeah, good to see you. You look great as always. Thank you, thank you. Yeah, I'm even back. Beep, 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 beep. Shafin Ahmed, ladies and gentlemen. কিন্তু তুমিও লেজেন্ড বললে আপনাকে দিয়ে তো লেজেন্ড বলতে হয় যত অ্যাভয়েড করতে চাচ্ছি তো এই এই শব্দটা কিন্তু আপনার ওই স্টান্টের পরে তো লেজেন্ড শব্দটি লেজেন্ড হয়ে গেছে শব্দটা লেজেন্ড আমি না হলেই এখন তো সবাই লেজেন্ড আমি আমার 6 বছরের বাচ্চাকে বলে তুমি পটি ট্রেন্ড হয়েছো তুমিও লেজেন্ড হ্যাঁ তুমি আজকে ডাইপার পরো না তুমিও আজকে লেজেন্ড কথায় কথায় লেজেন্ড আই লাভ ইওর সং বাই দ্য ওয়ে লেজেন্ড গানটা মানে লিরিক্সটা তো মজা এবং কারণ আমার যে রেডিও শো হয় যে গুড মর্নিং বাংলাদেশ তো সেখানেও কিন্তু এই গানটা আমি প্রায় বলি এটা বাদা বাদালে বেশ মজা লাগে হ্যাঁ টুইস্ট খেতে পারবো হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি হ্যাঁ টুইস্টে তো আমাদেরকে লেজেন্ড যদি শুনে থাকো লেজেন্ডের লেজেন্ড গানটা যদি শুনে থাকো তাহলে তুমি জানো যে জাস্ট কিডিং না না ইউ ক্যান হ্যাভ ইট কিডিং না না ইউ ক্যান হ্যাভ ইট ডিউরিং দ্য সামার হাফ দ্য টাইম গেস্টটা কিন্তু খায় লেজেন্ডের বিষয়বস্তু ছিল একটা বড় বিষয় ছিল যে শব্দটার মিসইউজ আমাদের দেশে যেটা বলছিল হ্যাঁ আমাদের দেশে কথা কথা সবাই লেজেন্ড এটা একটা সমস্যা আমার জন্য তো আমি চাই না যে আমার নামের সাথে এটা ট্যাগ হোক লেজেন্ড এটা একটা বিষয় ছিল আরেকটা হচ্ছে যে গান যে একেবারে ফেসবুক এবং ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে দ্যাট ইজ আ মেজর চেঞ্জ শিফট অফ সিনারিও You know, music industry, the music is such a subject, jeter modhye etogulo important elements ache. Lyrics, tune, rhythm, thikmoto gawa na gawar byapar. Eto kichu elements thakte, ekhon kintu shudhumatro hishaber khataye dhuke geche kotogulo like, kotogulo views paoa jacche. You know, that makes a song hit song or not so good song. So, eta amar mone hoy je from a position of responsibility, কিছুটা পয়েন্ট আউট করা দরকার ছিল ইট ক্যানট বি জাস্ট ভিউজ অ্যান্ড লাইকস মানে গানটা তো আগে ভালো হতে হবে মানে গানটা আগে গানের বিচারে বিচার করতে হবে তারপর অন্যান্য বিষয় সো এইগুলো মিলিয়ে ইউনো সেলফি টেলফি তোলা এই মডার্ন ডেজে যা যা হচ্ছে আর কি এগুলো নিয়েই মানে একটু হিউমার করে গানটা করা ভেরি ক্যাচি ভেরি লিরিক্সটা খুবই মজার তো তবে কিন্তু এই লেজেন্ডের ব্যাপারটা নিয়ে ওই আপনার আর ফুয়াদ রাইট আমার কথা হচ্ছে মানে সকলের হাসতে জানতে হবে খোলা মনে হালকা জিনিসকে হালকা ভাবে নিতে হবে গুড লাক হিউমার ইজ হিউমার এখন হিউমার যদি মানুষ সিরিয়াসলি নিয়ে নেয় তাহলে তো সেইটা ভাঙতে সেইটা বুঝাতে আবার অনেক এক্সপ্লেনেশন লাগে তো আমাদের যে মজাটা করা হয়েছে পুরোটুক কিন্তু প্ল্যান্ড না একেবারে প্রি প্ল্যান না যেন স্ক্রিপ্টগুলো ভিডিওর কোনো প্ল্যান না না কিন্তু পুরো আইডিয়াটা তো প্ল্যান ছিল বেসিক আইডিয়াটা এই ছিল তো ফর দিস ইউনো ফানি গাই উইথ আ লট অফ হিউমার এন্ড অল দ্যাট শো একটা উত্তেজনার জায়গা থেকে ভিডিওটা টাস করে রিলিজ করে দিয়েছে এবং সেই ভিডিওতে কী কী আছে সেটা কিন্তু আমিও জানতাম না সো হি ব্রট ইন আদার মেম্বার্স অফ মাইলস এটা সেটা করে তার মতো করে হাসি ঠাট্টা করে ছেড়ে দিল যেই মুহূর্তে ছেড়ে দিল ওরা তো একটা বিশাল আকার ধারণ করলো হায় হায় এটা কী হলো ফুয়াদ ভাই এগুলো বললো শান ভাই এখন পুরোপুরি মানে আমার ভক্ত একদিকে উত্তেজিত হয়ে যাচ্ছে আপনাদেরকে নিয়ে এটা বললো হ্যাঁ ফুয়াদ তাহলে বেদাও এই সেই কি চড়াও হয়ে গেল ফুয়াদের উপরে পুরো জিনিসটা ছিল হাসি ঠাট্টার ব্যাপার তো আমার কাছে যারা কল করছে মানে কি বলবো কি করবো সেটা আমরা লিখে এই করে দেবো সেই করে আই সেড রিল্যাক্স লিসেন দু তিন দিন একটু ওয়েট করো বুঝবা কী হতে যাচ্ছে কী হবে একটু জাস্ট ওয়েট হ্যাভ পেশেন্স আমি এটা নিয়ে এত উত্তেজিত না জাস্ট হোল্ড অন তো ফুয়াদের উপর ঝড়ঝাপটা গেল অনেকখানি তারপর আমি ভাবলাম এখন দরকার হলো আমার একটা রেসপন্স দরকার আমার একটা রেসপন্স হওয়া দরকার ছিল সো আমি যখন রেসপন্স একেবারে নিজের মতো করে এগেন কোনো স্ক্রিপ্ট নাই
আমি যে সেলফি দিয়ে একটা শর্ট ভিডিও ক্লিপ, আমি ভাবলাম ফুয়াদ যেহেতু ফানি ছিল আমি একটু সিরিয়াসলি চাই রেসপন্স হিসেবে, এবং সবাই মনে করছে যে শাফিন ভাইয়ের সাথে এটা পারলো কী করে করতে, তাহলে ওই রকম একটা ধমকের সুরে আমি একটা ভিডিও বানালাম, সেটা আরও আবার উল্টো রিয়াকশান। শাফিন ভাই ফুয়াদকে থ্রেট করেছে, সিরিয়াসলি নিল, থ্রেট করেছে। এক জায়গায় কোথায় বলছিলাম যেন তুমি কিন্তু দেশে ফিরে আসার আগে 10 বার চিন্তা করো, সব লিটারেলি নিছে সবাই, ইউনো দ্যাট মেড ইট। আবার ওটাকে ভাঙতে হলো যুক্তি, আবার কিছু কিছু সবাইকে উত্তর দেওয়া যায় না, তো ঝড়ের মতো কমেন্ট আসছে যে যেভাবে দেখছে সেগুলোকে ভাঙার চেষ্টা করলাম কিছু কিছু। তারপরে থ্যাংক গড ফাইনালি গানটা রিলিজ হলো, গানটা যখন রিলিজ হলো সাবজেক্টটা বুঝলো, বুঝলো যে এই হাসি ঠাট্টার মধ্যে কী ছিল, ওই ছোটো সিনিয়র জুনিয়রদের ব্যাপার, রেসপেক্টের জায়গাটা কী দিয়ে কী করি না করি, যেগুলো গানের মধ্যে লিরিক্স হিসেবে আছে সেগুলোর আংশিক কিছু বিটস ইয়েতে ছিল, ভিডিওসের মধ্যে ছিল দুজনের ভিডিওতে। সো আই ওয়াজ রিলিভড যে গান বের হয়েছে, ভিডিও শেষ হয়েছে, অ্যান্ড পিপল ইভেনচুয়ালি লাইক দ্য সং। বাট ব্যাপারটা হচ্ছে কি, শাফিন ভাই একটা গান ছাড়বে, রিলিজ করবে, এত কিছু কি করার দরকার ছিল? এখন হয়েছে কি, আমি তো ইজ নট এ রিটায়ার্ড পার্সন, নাইদার রিটায়ার্ডেড নর রিটায়ার্ড, রাইট? তো আমার তো সময়ের সাথে চলতে হবে, চলতে চাই, আই এম নট ফিনিশড ইয়েট। মানুষের জানো তো যে ভক্ত শ্রোতাদের হলো যে জায়গায় দেখেছে ওখানেই চায়, ওখানেই ওইভাবেই দেখতে চায়, উইচ ইজ গ্রেট। মানে আমার ফ্যানদের প্রতি আমার হিউজ ইউনো কৃতজ্ঞতা জানাই তাদের, ইউনো তাদের জন্যই তো লট অফ ইন্সপিরেশন দেয়ার। কিন্তু পয়েন্ট ইজ আই এম রেডি টু মুভ অন উইথ টাইম, ট্রাই আউট নিউ থিংস, নিউ এক্সপেরিমেন্টস, নিউ এক্সপিরিয়েন্সেস আমার জন্য ইজ অলওয়েজ গুড। তো আমি তো ওপেন মাইন্ডেড, একটু আমি সময়ের সাথে চলি, এই জিনিসটা যদি সকলে বোঝে তাহলে সকলের জন্য ভালো হবে আর কি। তুমি বুঝেছিলে? আমি তুমি কি আমি একটু চেক করে ডিড ইউ ফল ইন দ্য ট্র্যাপ অলসো? না, আমি কিন্তু এটা সম্বন্ধে পরে শুনেছি, যখন এটা হচ্ছিল তখন কোনো কারণে আমার রেডারে এটা পড়ে নাই, হয় আমি হয়তো আমি তখন বিদেশে ছিলাম, যেটা হলে বাইরে থাকলে অনেক সময় হয় যে দেশে থাকলে হবে কথায় কথায়, বিশেষ করে যেহেতু রেডিও শো করি তখন হয় কি যে কী হচ্ছে সঙ্গে সঙ্গে আমার কো-হোস্ট বলে দেয় এইটা হচ্ছে ওইটা হচ্ছে ফলো, কিন্তু অনেক সময় হয় যে 2-3 সপ্তাহ 4 সপ্তাহে দেশের বাইরে, তখন হয় কেন আউট অফ টাচ। আমার ধারণা ওইটা ছিল যে আমি ওই সময় ওই ওই রেডিও চলে গেছিলাম আর কি, কিন্তু পরে যখন তুমি তখন তুমি হয়তো ভুল জিনিসটাই না, আমি হয়তো ভুল করতাম, দেখতাম কিনা চাই না, বুঝতাম না, কিন্তু ইন রিট্রোস্পেক্ট এটাকে তো এটাকেই তো বলে পাবলিসিটি স্টান্ট, তাই না? বিদেশে তো এরকম প্রচুর হয়, অ্যাটেনশন ড্র করার জন্য যে এই জিনিসটা রিলিজ হতে যাচ্ছে সকলের অ্যাটেনশনটা ড্র করা হলো এই সংটা সবাই, এন্ড তখনই তো এন্ড পরে তো নিশ্চয়ই এটা এর জন্যই তো গানটা এখন এত হিট, তাই না? বিকজ অফ দিস স্টান্ট। যেমন আপনি মনে পড়ে যে 1940 সালে যে দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস রেডিওতে একটা প্লে করলো এবং অর্ধেক লোক আমেরিকাতে মনে করেছিল সত্যি এলিয়েনরা অ্যাটাক করেছে, আসলে করেনি, একটা প্লে ছিল। তো এইটাও হ্যাঁ, অনেক সময় থিংস ক্যান গো আউট অফ কন্ট্রোল, এখানে এখনকার সময় যেরকম WMD নিয়ে মিডিয়া যেরকম একটা ফলস হাইপ ক্রিয়েট করে একটা যুদ্ধ তো বাদে ফেলে, যুদ্ধ ফেলতে কোনো দ্বিধা নেই।